বন্ধুরা, ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা সীতারাম রায়ের বাড়ি। এটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রাজবাড়িতে অবস্থিত, যা সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে পতন হওয়া এক উন্নত জনপদের স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। রাজা সীতারাম রায় ছিলেন মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা, যিনি আমলা থেকে জমিদার এবং পরে সয় প্রতিভা বলে রাজা উপাধি লাভ করেন। উপাধি লাভের পর রাজা সীতারাম রায় অন্য সকল রাজার মতোই রাজ্য বিস্তার করতে থাকেন এবং সেনাবল বৃদ্ধি করে তিনি পার্শ্ববর্তী জমিদারের ভূসম্পত্তি দখল করেন। তিনি নবাব সরকারের রাজস্ব প্রদান বন্ধ করেন এবং স্বাধীন সার্বভৌম রাজ্য জমিদারিতে প্রবর্তন করে নিজস্ব শাসন ব্যবস্থা চালু করেন। এই জমিদারি সুরক্ষার জন্য সীতারাম রায় এই স্থানটিতে গড়ে তোলেন দুর্ভেদ্য দুর্গ, কাচারি বাড়ি, পরীক্ষা বেষ্টিত রাজপ্রাসাদ।